فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. شهر رمضان রহমতুল্লাহ বারাকাতুহ। তারাবির সালাতে কোরআন কিভাবে দেখে দেখে পড়ব একটু বুঝিয়ে বলবেন। আল্লাহ মুস্তান, কিভাবে দেখে পড়ব সেটা কি করে বোঝাই? আমি নামাজে দাঁড়াবার আগে ডান পাশে একটা টুল রাখবেন, টুল মানে যে লম্বা বেঞ্চে কি বলে চেয়ারের মতো যাই হোক, বা টেবিল থাকলে পরে টেবিল, কিংবা তাকের তাকের ডান দিকে যদি থাকে তাক, সেই তাকে কোরআন রাখার ব্যবস্থা করবেন। কোরআনটা ডান দিকে রাখবেন, তারপরে নামাজের তাহরিমা বাঁধবেন, নামাজ পড়তে দাঁড়াবেন, দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়া শেষ হবে, তখন না তাকিয়ে আপনি ডান হাতটা দিয়ে কোরআন ধরবেন, কোরআন ধরে খুলবেন। আপনি চেহারা কিন্তু ঘোরাবেন না কেবলা থেকে, কেবলা দিক থেকে চেহারা ঘোরাবেন না, কোরআনটা খুলবেন, কোরআনটা খুলে আপনি পড়তে শুরু করবেন, দেখে দেখে চোখ খুলে দেখে দেখে পড়তে শুরু করবেন। এইভাবে যতটুকু পড়ে মানে মনে রাখতে হবে যে কতটুক পড়লাম, তারপর সেখানে রেখে রুকুতে যাবেন, এইভাবে আর এক রাকাত এইভাবে করবেন, আশা করি বুঝতে পারবেন।